দুধহানের সর্দার মেয়ের স্বামী হিসাবে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পছন্দ করলেন। ডাক দিয়া বলে, আলী বিবাহ যে করবা মোহরনা দেওয়ার মতো টাকা আসেনি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার কাছে একটা তলোয়ার আছে, একটা ঢাল আছে, আর লোহার পোশাক আছে। আল্লাহর হাবিব বললেন, যাও এই বল্লমটা বা ঢালটা যুদ্ধের ময়দানে ঢালটা প্রয়োজন না হলেও তলোয়ারটা প্রয়োজন হবে। যাও যাও এটা বাজারে বিক্রি করে যা পাইবা নিয়ে আসবা। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তা দিয়া বাজারে যায়, পথি মধ্যে হযরতে ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে দেখা গেল। ওসমান ডাক দেয়া বলে, আলী কোথায় যাও? কয়ে বাজারে যাব, এই যন্ত্রটা বিক্রি করব, এই জিনিসটা বিক্রি করব। হযরতে আলীর বখন এই কথা বললেন। হযরতে ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু জানতে চাইলেন, আলী এই জিনিসটা কেন বেচবা? আপনি হয়তো জানেন না, দুজাহানের সরদার রহমাতুল্লিল আলামিনের কন্যা ফাতেমা বিনতে মুহাম্মদ রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার সাথে বিবাহ পড়ায় দিবে। যুরকন সুবহানাল্লাহ, আমার সাথে ফাতেমার বিয়ে হবে। আল্লাহর হাবিব বলেছেন এটা বিক্রি করে যেন টাকা নিয়ে যায়। সুবহানাল্লাহ কন্যা। হযরতে ওসমান ইবনে আফফান মেয়ের বড় জামাই, বড় মেয়ের জামাই, জানেও না শালির বিয়ে ঠিক আছে। আমরা গ্রামে যদি এমন ঘটে শালির বিয়ে ঠিক করে লাইছেন, বড় মেয়ের জামাইরে জানান নাই, কি মনে করেন মেয়ের জামাই বিয়ে খাইতে আইব? আর হযরতে ওসমান জানেও না, খবরও নাই। ওসমান মুসকি মুসকি হাসে আর বলে, হ্যাঁ আলী বাজারে নেওয়ার দরকার নাই, তোমার কত লাগবে নিয়ে যাও। কেউ কেউ লেখেন 450 দেড়হাম, কেউ কেউ বলেন 500 দেড়হাম, হাতে ধরায় বলে যাও রাসুলের কাছে চলে যাও। সুবহানাল্লাহ কন্যা। যে জিনিসটা ওসমানের কাছে বেচছে, এই জিনিসটা আবার পরবর্তীতে বিবাহে দুলাভাই হিসাবে শালির জামাইরে হাদিয়া দিছে। সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, হযরতে ফাতেমার বিবাহ হবে 500 দেড়হাম বা 450 দেড়হাম নিয়ে আল্লাহর হাবিবের কাছে চলে আসছে। ও আল্লাহর হাবিব বিক্রি করে চলে আসলাম। দু জাহানের সর্দার বললেন, আলী রে বাজারে গেলে বিক্রি করলে আরো সময় বেশি লাগার কথা, কোথায় বিক্রি করলা? ও আল্লাহর হাবিব এমন এমন ঘটনা, ওসমান ইবনে আফফানের কাছে বিক্রি করেছি। সুবহানাল্লাহ। যেখানে বাঘের ভয় সেখানে রাত পোহায়। বড় মেয়ের জামার কাছে বেচছে, বড় মেয়ের জামাইরে সোনায়ও নাই, শালি যে বিয়ে দিয়ে লেখেছে। হযরত ওসমান ইবনে আফফানকে পরবর্তীতে জানানো হলো, হযরত আলীর সাথে হযরত ফাতেমার বিবাহের কাজটা সম্পন্ন হয়ে গেল। অন্যান্য যুবকদের চাইতে পয়গম্বর আলীকে বেশি পছন্দ করেছেন। মেয়েটাকে বলে দিলেন, মা সংসারে অভাবের সংসার হলো, মানুষটা বড় ভালো, তাই আলীর কাছে তোমারে বিবাহ দিলাম। অভাবের সংসারে দেখা না শুকরিয়া আদায় করবা না, আল্লাহর শুকরিয়া আদায় করবা। যুরকন সুবহানাল্লাহ। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার দুইটা সন্তান, একজনের নাম হাসান আর একজনের নাম হুসাইন। হাসান হুসাইন ছোট্ট মানুষ, মার কাছে হায়া বলে, মা পেটে বড় ক্ষুধা, কয় আমার কাছে খানা নাই, কয়েকদিন যাবৎ চুলায় আগুন জ্বলে না, যাও যাও তোমার নানার কাছে যাও। হাসান হুসাইন বলে, কয়েকদিন যাবৎ আমি খানা খাই না, আমরা খানা না খাইয়া এইভাবে ক্ষুধার্ত অবস্থায় যখন নানাজির মুবারক চেহারার দিকে তাকাইতাম, মুহূর্তের মধ্যে ক্ষুধার যন্ত্রণা দূর হয়ে যাইত। আল্লাহ। একদিন দুইজনের ভিতরে হালকা ঝগড়া ঝাটি হয়েছে,
ফাতেমা বিনতে মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আব্বার কাছে চলে গেলেন। পিছনে পিছনে মেয়ের জামাই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখানে গেলেন। আলীও সালাম দিলেন। এর আগে ফাতেমা আল্লাহর হাবিবের ঘরে ঢুকলেন। এদিক দিয়ে আল্লাহর হাবিব রহমাতুল্লিল আলামিন জিজ্ঞেস করলেন, হে মা, কি হয়েছে, হঠাৎ করে কেন ঘরে আসলা? ফাতেমা স্বামীর আওয়াজ শুনে কিচ্ছু বলে না। হযরতে আলী সব কিছু গুছায় বললে, ওগো আল্লাহর হাবিব, আমাদের দুজনের ভিতরে একটু ঝগড়াঝাটি হয়েছে মহাব্বতের ভিতর। আল্লাহর হাবিব বলেন, ফাতেমা যাও যাও স্বামীর ঘরে যাও, তোমার ধৈর্য আরো বাড়াতে হবে। যুরকুন সুবহানাল্লাহ। আর আমাদের সমাজের নিয়ম হইল, স্বামী স্ত্রী ঝগড়া কইরা মেয়েটা কোন রকম বাপের বাড়িতে গেছে, আর বাপের বাড়ি যাওয়ার পরে যখন মা বাবার কাছে বলবে হাসা মিশা মিলায়া, বলার পরে এরা কয় কামনা করলে মামলা করব, ঠিক না বেটি? আর বিশ্ব নবী শিক্ষা দিয়েছেন, মা তুমি আরো সহনশীল হও, আরো ধৈর্যশীল হও। আমরা যারা মেয়ের বাপ, মেয়ে যখন আয়েশা স্বামীর নামে বিচার দিবে, মেয়ের স্বামীকে আলাদা বুঝায় দিয়েন, কিন্তু মেয়ের পাওয়ার বাড়ায় দিয়েন না, সংসারে অশান্তি হবে, ঠিক না বেটি? একদিন সংসারে বড় অভাব, কয়েকদিন যাবৎ খানা নাই। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফাতেমার ব্যাপারে জগতের মানুষদেরকে এই কথাগুলো জানিয়েছেন। হযরতে ফাতেমাতুজ্জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহু মানুষকে বললেন, আল্লাহর নবীর কন্যা হওয়ার পরও এমনি আল্লাহর নবীর কন্যা, অন্যদিকে হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার গর্ভের সন্তান। হযরতে খাদিজা উনি কি গরিব ফ্যামিলির মানুষ নাকি ধনী মানুষ? আরবের ভিতরে সবচেয়ে নাম করা কয়েকজন শিল্পপতির মধ্যে একজন শিল্পীপতি হলো হযরতে খাদিজা। ওই শিল্পপতির মেয়ে হওয়ার পর, এই শিল্পপতির মেয়ে হওয়ার পর দুনিয়ার প্রভাব তার উপরে পড়ে নাই। হযরতে ফাতেমা বলে, আমার কাছে তিনটা জিনিস প্রিয়। এক নাম্বার হলো বেশি বেশি কোরআন তেলাওয়াত করা, গরিব মিসকিনকে দুই হাত খুলে দান করা। আরেকটা কাজ আমার পছন্দের হলো আল্লাহর হাবিবের চেহারার দিকে তাকায় থাকা। যুরকুন সুবহানাল্লাহ। আর আমাদের সমাজের নিয়ম হইল, যদি বাবা যত বেশি পয়সাওয়ালা, মেয়েটা তত বড় অহংকারী দাজ্জাল। আছে না নাই? এক মাহফিল এক বক্তা ওয়াজ করতেছে যে জান্নাতে হুর দিব। এক বুড়া দাঁড়ায় গেছে, হুজুর একটা প্রশ্ন। কয় কি? আমরা ঘরের হেতি কি থাকবো জান্নাত তো? হেতি চিনছেন তো? কয় থাকবো তো। হেতি থাকলে আর আমার জান্নাতের দরকার নাই, আমার কলজাটা বিরান করে লেছে। এমন ফ্যামিলি নাই না? আপনারা মিঠা ময়নের মহিলারা মিঠা মিঠা, আপনারা মহিলা দিক নাই, এদিকে আছে। ওরে বাবা, নিজের বাপ যদি পয়সাওয়ালা হয়, জামাই রে ঘোড়ার মতন আসায়, এমন আসে না নাই? কিন্তু খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা অনেক ধনাঢ্য ফ্যামিলির মানুষ ছিলেন। তারপরও তার কন্যা ফাতেমার উপরে কোনো প্রভাব পড়ে নাই। উনি কখনো বাবার সংসারের মায়ের সংসারের কোনো কোনো সময় অহংকারী করে নাই। হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, আমার বিবিটা এমন একটা বিবি পাইছিল, এই ফাতেমা নিজে আটা পিষ্টি পিষ্টি শরীরে ময়লা লেগে যাইত, দাগ লেগে যাইত, আটা ঘুরা ঘুরাইয়া গম থেকে আটা বানাইতেন, আটার চরকা গুড়াইতেন, হাতে ঠোসা পর্যন্ত পড়ে যাইত। আর এখনের দিনের মহিলারা, স্বামী যদি 20-30 হাজার টাকা ইনকাম করে, তখন নিজের কাপড়টাও নিজে ধোয় না, কয় কামলা বিডিরাই হেলাও। আছে না নাই?
আল্লাহ কয় নিজের কাজও নিজে করছি না, যা দিলাম ডায়াবেটিস দিয়া। মহিলা গাও আছে না নাই? গ্রাম তো বালা, শহরে দেখি মহিলা পুরুষ সমানে। কেউ মহিলারাও ধরছে, কারো ধরছো না কি? নিজের কাপড়টা নিজে ধোয় না, নিজের বিছনাটা নিজে ধোয় না, আছে না নাই? আর আলী বলেন আমার স্ত্রী ফাতেমা বিনতে মুহাম্মদ, আমার স্ত্রী আমার বেগম সাহেবা আটা ঘুরাইতে ঘুরাইতে আটার জাতা ঘুরাইতে ঘুরাইতে হাতে ছোসা পড়ে যায়, তারপর নিজে একটা বালতি নিয়ে কুয়া থেকে পানি উঠায়, তার হাতের কবজির মধ্যে দাগ লেগে গেছে। সারাদিন ঘর দুয়ার ঝাড়ু দেয়। আর আমাদের সমাজের বিবিরা যদি ঘর দুয়ার ঝাড়ু দিতে যায়, দুই একদিন দেওয়ার পর কয় তোমার বাড়ির কামলা খাটবার জন্য আমি আইছি নাকি? এমন আছে না নাই? ফাতেমা এত কষ্ট করে, স্বামীর মনে বড় দয়া। আলী ডাক দিয়া বলে বিবি রে, আমার কোনো খাদেমা রাখার তৌফিক নাই, কিন্তু তুমি দু জাহানের সর্দারের মেয়ে হওয়ার পরও কষ্ট করবা, এটা আমার বরদাস্ত হয় না। যাও যাও দু জাহানের সর্দার রহমতুল্লাহ আলমিনের কাছে যাও, তিনি হয়তো তোমার জন্য একটা খাদেমা ঠিক করার ব্যবস্থা করে দিবে। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সেখানে গেলেন, যাওয়ার পরে পাশে লোকজন বসা ছিল তাই কোনো কথা বলেন নাই, চলে আসলেন। আল্লাহর হাবিব রহমাতুল্লিল আলামিন পরের দিন আবার ফাতেমার ঘরে গেলেন, ফাতেমার কাছে যা বললেন, আরে মা গতকাল কি জন্য আমার কাছে এসেছিল? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সামনে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ফাতেমা কষ্ট করতে করতে তার অনেক কষ্ট হয়ে যায়, এই জন্য আপনার কাছে আইছিলাম, পাঠাইছিলাম, আমি নিজেই পাঠিয়েছিলাম, সে যেন একটা খাদেমা, আপনি যেন তার জন্য একটা খাদেমা ঠিক করিয়া দেন। দু জাহানের সর্দার বলেন, আমরা হলে বলতাম আমার মেয়ে যেন কষ্ট না হয়, প্রয়োজনে আমি 20,000 টাকা দিয়ে কামলা রাখবো। আর দু জাহানের সর্দার ডাক দিয়া বলে, ওরে মা বেশি বেশি সুবহানাল্লাহ পড়বা, সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবর 34 বার পড়ো, এই আমলগুলো করো আর আল্লাহর কাছে দোয়া করো, নিজের কাজগুলো নিজে সাংসারিক কাজগুলো সামলাও, যেরকম সুবহানাল্লাহ। কষ্ট হচ্ছে আপনাদের? গ্রামের মানুষ, সাধারণ একটা কথা আপনাদের জিজ্ঞেস করি আমি, জানাজা যদি ইমাম সাহেব পড়ায়, বাবার জানাজা, আপনার আব্বার জানাজা, আর আপনি পড়ান, যোগ্য আপনি, তখন ইমাম সাহেবের চেয়েতে কান্না আপনার কম আসবে না বেশি আসবে? আপনার ছেলে আপনাকে খাওয়ায়, একটা হলো বিদেশে আছে, দূরে আছে, ওখান থেকে টাকা পাঠায়, আরেকটা হলো আপনার সন্তান টাকাও দেয় আবার নিজে সশরীরে খেদমত করে, এটার দাম বেশি না? আমাদের সমাজের শহরের শহর কেন্দ্রিক বেশিরভাগ ফ্যামিলি, গ্রামে কম, স্বামী স্ত্রীর ঝগড়া বেশিরভাগ কারণ আমরা খুঁজে দেখলাম, যেহেতু শহরে থাকি দেখলাম স্বামী স্ত্রীর বেবিল হওয়ার এটাও একটা কারণ, স্বামীর কাপড়টা বউ ধুইয়া দেয় না, লন্ডিত পাঠায়, সেখানে ধোয়, সেখানে ইস্তারি হয়, স্বামীরে রান্না করে বউ খাওয়ায় না, সংসারে শান্তি কিভাবে আসবে? আর স্ত্রী যখন স্বামীর জন্য রাঁধবে, আমার আমার আপন বড় ভাই, আমার আপন ভাই, আমরা 5 ভাই একদম সবগুলো আলেম আলহামদুলিল্লাহ, মুফতি সুলাইমান নদভী, আমাদের সকলের তরকারির চাইতে এর তরকারিটা পার্সোনাল, আলাদা আইটেম খানা তার জন্য সব সময় ফ্যামিলিতে। তো ভাইয়ের তরকারিটা যখন খাইতে যাই, তখন বলি ভাবি খুব খুব মজা করে রাঁধছে, স্বামীর জন্য রাঁধছে তো, খুব মহাব্বতে রাঁধছে, এই জন্য মজা বেশি। আসলেই কাজের বেদি আপনার লাগে রাঁধলে যে মজা হইব, বিবি রাঁধলে মজাও হইব মহাব্বত হইব, ঠিক না? বেটিক জোরে বলেন। এই জন্য আল্লাহর হাবিব বলেন, ফাতেমা তুমি 33 বার সুবহানাল্লাহ পড়বা,
আমাদের মা বোনেরাও যারা বয়ান শুনতেছেন, 33 বার সুবহানাল্লাহ, কয়বার? 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার, 34 বার আল্লাহু আকবার, 34 বার কি পড়বেন? আল্লাহর হাবিব বলেন ফাতেমা এই তাসবিহগুলো বেশি বেশি পড়োয়া, আর নিজের সংসারের কাজ নিজে গুছাইবা, আল্লাহ বরকত দিবে যুরুকুন সুবহানাল্লাহ। হযরত ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এমন আল্লাহ ওয়ালা হওয়ার কারণে আল্লাহ তার সংসারের ভিতরে এত বরকত দান করেছেন। একদিন ঈদের দিন সকালবেলা ফাতেমা তার দুই সন্তানকে ডাক দিয়া বলে, এর আগে থেকেই বলতেছে ঈদের দিন সকালবেলা তোমাদের জন্য নতুন কাপড় কিনা হবে, নতুন পোশাক পরিধান করে তোমরা সামনের দিকে যাইবা। এদিক দিয়ে ঈদের দিন সকালবেলাও কোনো কাপড় কেনা হয় নাই। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সেজদায় পড়ে আল্লাহর দরবারে কান্দে, আল্লাহ হাসান হুসাইন নতুন কাপড় না পাইলে কষ্ট পেয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন হযরত জিব্রাইল আমিনকে পাঠায় দিলেন। হযরত জিব্রাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম দুইটা শপিং ব্যাগ দিয়া জান্নাতি দুই সেট পোশাক হাসান হুসাইনের হাতে ধরায় দিছে যুরুকুন সুবহানাল্লাহ। হাসান হুসাইনের খবর নাই এটা কি জিব্রাইল না অন্য মানুষ, এরা দুইজন আয়েশা মাকে ঘর থেকে জাগায় তুলছে, হে মা একটু আগে তোমরা দর্জির কাছে যে কাপড় দিয়েছিলা কাপড় শিলানোর জন্য দিয়েছিলা, ওই দর্জি আমাদেরকে রাস্তায় পায়া আমাদের কাপড়গুলো বুঝা দিয়া গেছে যুরুকুন সুবহানাল্লাহ। হযরত ফাতেমার জীবনে এমন ঘটনা ঘটেছে ভাইয়েরা আমার, হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার একটা ইহুদি বান্ধবী ছিলেন। ইহুদি বান্ধবীটা একদিন হঠাৎ করে তার বিবাহ ঠিক হয়ে গেল। ফাতেমার বান্ধবীর আব্বা ডাক দিয়া বলে, হে মেয়ে উমুক এলাকার উমুক ধনাঢ্য ফ্যামিলির উমুক সন্তানের রাজপুতের সাথে তোমার বিবাহ ঠিক হল। ফাতেমার বান্ধবী ডাক দিয়া বলে, আব্বা আমি তোমার পছন্দের পাত্রের সাথে বিবাহ বসতে পারব না। বাবা ডাক দিয়া বলে, মা সন্তানটা অনেক ধনাঢ্য মানুষ, অনেক সুন্দর স্মার্ট দেখতে, তুমি রাজি হয়ে যাও। কয় আব্বা তুমি একটু অপেক্ষা করো। ইহুদি বান্ধবীটা ফাতেমার কাছে চলে গেলেন, হ্যাঁ ফাতেমা তুমি আমাকে পরামর্শ দাও এই বিবাহে আমি রাজি হব কিনা। কয় যাও যাও বিবাহে তুমি রাজি হয়ে যাও যুরুকুন সুবহানাল্লাহ। ইহুদি বান্ধবী ডাক দেয়া বলে, হ্যাঁ ফাতেমা আমি বিবাহে রাজি হয়েছি কিন্তু একটা শর্ত হলো, আমার বিবাহে কিন্তু তোমাকে অংশগ্রহণ করতে হবে। ফাতেমা ডাক দেয়া বলে, তোমরা হলে ইহুদি আমি হলাম মুসলমান ইমানদার, তোমার বিবাহে যাওয়াটা আমার মানায় না, আমরা গরিব ফ্যামিলির মানুষ তোমরা পয়সাওয়ালা মানুষ, তোমাদের বিবাহে অংশগ্রহণ করা আমাদের সাজে না। ইহুদি বান্ধবী ডাক দেয়া বলে, ফাতেমা যদি তুমি আমার বিবাহে অংশগ্রহণ না করো তাহলে আমি কিন্তু বিবাহে কবুল বলবো না, তথা বিবাহ বসবো না। ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওয়াদাবদ্ধ হলেন, যাও যাও তোমার বাবাকে আগে বলে দাও সংবাদটা, তোমার বিবাহের সংবাদটা জানায় দাও, আমি চেষ্টা করব তোমার বিবাহে যাব যুরুকুন সুবহানাল্লাহ। এদিক দিয়ে হযরত ফাতেমার ইহুদি বান্ধবী আব্বার কাছে বলে, আব্বা তোমার সতে সতে মেহমান হাজার হাজার মেহমান গেস্ট, তুমি দাওয়াত দিবা খাওয়াইবা কোনো অসুবিধা নাই, তবে আমার একজন পার্সোনাল মেহমান আছে, আমার একজন বান্ধবী আছে, তাকে যদি দাওয়াত না দাও তাহলে কিন্তু আমি বিবাহ বসব না। বাবা ডাক দেয়া বলে, হ্যাঁ মা তোমার বান্ধবীর পরিচয় দাও, বান্ধবীর নাম কি,
মক্কায় বান্ধবীর নাম হলো ফাতেমা বিনতে মুহাম্মদ। এবার ইহুদি ডাক দিয়া বলে, হে মেয়ে, মুহাম্মদের সন্তানটা হলো গরিব ফ্যামিলির মানুষ, এই মেয়েটা যদি তোমার বিবাহে অংশগ্রহণ করে তোমার স্ট্যাটাস, তোমার মান সম্মান সমাজের ভিতরে অনেক উপরে হয়ে গেছে। আমি একজন শিল্পপতি মানুষ, কোটি কোটি টাকার বিজনেস আমার, আমার মেয়ের বিবাহে যদি ফাতেমা আসে তাহলে ভালো কোনো পোশাক গায়ে থাকবে না, খাবারের মতো তার কাছে ভালো খাবার নেই, গায়ে জড়াইবার মতো ভালো কোনো কাপড় চোপড় তার কাছে নাই। এবে তোমার বান্ধবীর এই বিবাহে তা আনা যাবে না। মেয়ে বলে, আব্বা তাহলে আমি বিবাহে রাজি হব না। এক পর্যায়ে বাবা রাজি হয়ে গেলেন, শর্ত দিয়া দিলেন, যাও যাও তোমার বান্ধবীকে জানায় দিবা তোমার বিবাহে যদি আসে দামি দামি একটা কাপড় পরিধান করে যেন আসে। এইভাবে গরিব ফ্যামিলির মহিলাদের মতো অসুন্দর কাপড় পরে আসা যাবে না, দামি পোশাক পরে নতুন পোশাকে নিজেকে জড়ায়া তারপরে যেন আমার বিবাহে তথা তোমার বিবাহের কাছে যেন অংশগ্রহণ করে। বান্ধবী আবার ইহুদি বান্ধবীটা ফাতেমার কাছে চলে গেলেন, হ্যাঁ ফাতেমা, আমার আব্বা তোমাকে দাওয়াত দেওয়ার জন্য বলেছে, বিবাহের মধ্যে যাবা, তুমি আব্বাকে রাজি করাইছি, তবে একটা শর্ত হলো, হে বান্ধবী, ধনী ফ্যামিলির মহিলার মেয়ে, মেয়ের বিবাহ, তাই মোটা অঙ্কের দামি অঙ্কের বড় আয়োজন করা হবে, বড় বড় ধনী ফ্যামিলির মানুষরা সেখানে মেহমান হিসাবে আসবে, তুমি সেখানে পুরান কাপড় পরে যাইও না, নতুন একটা সুন্দর পোশাক পরিধান করে তারপরে যাইবা। ফাতেমা চুপ রইলেন, বান্ধবীটাও চলে গেলেন। সময় আসতে আসতে একদিন দুই দিন তিন দিন পার হতে হতে ইহুদি বান্ধবীর বিবাহের তারিখটাও চলে আসতেছে। আগের দিন রাত্রেবেলা হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাহাজ্জুদের মুসল্লায় দাঁড়ায় গেলেন। সুবহানাল্লাহ, তাহাজ্জুদের মুসল্লায় দাঁড়ায় তাহাজ্জুদ নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আমরা হলাম গরিব, তুমি আল্লাহ হল গণী, ও মালিক তোমার কাছে কোনো কিছুর অভাব নাই, আমার খানা পিনা না খেয়ে আমি থাকি তারপরও তোমার কাছে হাত পাতি না, হে মালিক এত কষ্ট করে জীবন যাপন করে তোমার কাছে বেশি কিছু চাই না, আয় আল্লাহ আজকে আমার মান সম্মানের ব্যাপার, প্রেস্টিজের ব্যাপার, ইহুদি বান্ধবীর বিবাহ খাইতে আমার যেতে হবে, অংশগ্রহণ করতে হবে দাওয়াতে, এমন একটা পোশাকের ব্যবস্থা করে দাও যেই পোশাকটা দেখে যেন হাজার হাজার মানুষ অনুষ্ঠানে থাকা মানুষগুলোর অন্তরে ইমানের নূর পয়দা হয়ে যায়। যুরকন সুবহানাল্লাহ, হযরত ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর কাছে দোয়া করলেন, হে মালিক তোমার কাছে অন্য কিছু চাই না, শুধু আজকে অনুষ্ঠানে যাওয়ার জন্য তুমি পোশাকের ব্যবস্থা করে দিও, আমার স্বামীর কাছে টাকা নাই, আমার আব্বার কাছেও টাকা নাই, দামি একটা পোশাকের ব্যবস্থা করে দিও গো আল্লাহ। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দোয়া মোনাজাত শেষ করে নামাজের মুসল্লা উঠাইতেছে, এমন সময় তাকায় দেখে একটা শপিং ব্যাগের ভিতরে এক সেট কাপড় চোপড়ের ব্যবস্থা আল্লাহ করে দিয়েছেন। ফাতেমা শপিং ব্যাগ খুললেন, খুইলা দেখে জামা আছে, ওড়না আছে, এমন সুন্দর পোশাক, এই পোশাক ফাতেমা নিজের চোখ দিয়া জীবনে দেখে নাই, দেখবে কেমনে, দুনিয়ার কোনো মানুষই তো দেখে নাই। যুরকন সুবহানাল্লাহ, এই পোশাকগুলো নিয়ে আব্বার কাছে চলে গেলেন, আব্বা হ্যাঁ বাবা দেখেন তো পোশাকগুলো কেমন হয়েছে, আল্লাহর হাবিব তাকায় বলে, হ্যাঁ মা এই পোশাক দেখে আমি বুঝতে পারছি এটা কোনো দুনিয়ার পোশাক না। সুবহানাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন জিব্রাইল আমিনকে পাঠা দিলেন, জিব্রাইল আইসা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
ওগো আল্লাহর হাবিব, ফাতেমা কোনো কিছু আল্লাহর কাছে চায় না। আর ইহুদি এক বান্ধবী শিল্পপতির মেয়ের বিবাহে যাবে, এই জন্য আল্লাহর কাছে পোশাক চাইছে, এমন ভাবে আল্লাহর কাছে কানছে, মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাকে হুকুম করেছেন আমি জান্নাত থেকে জান্নাতি পোশাক নিয়া প্যাকেটিং করে ফাতেমার ঘরে রাইখা আসছি। সুবহানাল্লাহ ভাইরা, আমার বন্ধুরা, আমার হযরতে ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার বান্ধবীর বিবাহে যাবে, পোশাকগুলো সুন্দর করে পরলেন, ওই বাড়িতেও চলে গেলেন, বিবাহের অনুষ্ঠানে চলে গেলেন। বিবাহের অনুষ্ঠানে যাওয়ার পর ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিবাহের অনুষ্ঠানে জান্নাতি পোশাক পরে গেলেন, ওই বান্ধবীর আব্বাও তার দিকে তাকায় আছে, এমন সুন্দর পোশাক কোথায় পাইল, পোশাকের দিকে তাকায় আছে। ওই এলাকার যত মহিলা ছিল শিল্পপতি ফ্যামিলির মহিলারা, এরাও আয়েশা ফাতেমাকে ডাক দিয়ে বলে, হ্যাঁ ফাতেমা, মদিনা না মক্কার কোন জায়গার মার্কেট থেকে এই কাপড়টা তুমি আমদানি করলা? হ্যাঁ ফাতেমা, এই অনুষ্ঠানের ভিতরে সবচাইতে সুন্দর পোশাকটা হলো তোমার, কোথায় থেকে এই পোশাকটা তুমি আমদানি করলা? ফাতেমা ডাক দিয়ে বলে, তোমাদেরকে বলে আমার কোনো লাভ নাই। ওই মহিলারা ডাক দিয়ে বলে, কি হয়েছে একটু শোনাও না, তুমি যে বাজারের কথা বলবা ওই বাজারে আমরা যাব, ওই বাজারে যাইয়া পোশাকটা কিনে আনব, কই ওই বাজারে যাওয়ার জন্য টিকিট লাগবে, ভিসা লাগবে, সব কিছু লাগবে, কই যা চাও সব আমরা দেব, কোটি কোটি টাকা ব্যয় করে হলো তোমার পোশাক আমরা কিনব, কারণ আজকের অনুষ্ঠানের ভিতরে আমাদের শরীরেও কোটি কোটি টাকার দামের শাড়ি আছে, তথা কোটিপতির মহিলা আমরা হাজার হাজার লক্ষ লক্ষ টাকা ব্যয় করে আমরা পোশাকের পিছনে ব্যয় করি, সাজসজ্জার পিছনে লক্ষ লক্ষ টাকা ব্যয় করি, কিন্তু তোমার পোশাকের মতো এমন পোশাক আমরা কোথাও দেখি নাই। হ্যাঁ ফাতেমা, দয়া করে একটু ঠিকানাটা দাও না। ফাতেমা ডাক দেয়া বলে, দিয়ে কি লাভ, তোমরা তো সেই মার্কেট চিনবা না, ওই তুমি একটু চিনায়া দাও আমরা যেতে চাই। হযরতে ফাতেমা ডাক দেয়া বলে, তাহলে শোনো, আমার ইহুদি বান্ধবী বিবাহে আমাকে দাওয়াত করা হয়েছে, কিন্তু ইহুদি বান্ধবীর মেয়ের আব্বা রাজি হইতে চায় না, কারণ আমার পোশাক নাই, খাবার দাবার নাই, দামি পোশাক লাগবে তার বিবাহে যাওয়ার জন্য। তাই আমি আল্লাহর কাছে চেয়েছিলাম যে আল্লাহর নবী হলেন আমার আব্বা, যখন সুবহানাল্লাহ আল্লাহর কাছে তাহাজ্জুদের নামাজ পড়ে কান্নাকাটি করেছিলাম, তোমরা তো ঠিকানা চাইছো, ঠিকানা নিয়ে যাও, ঠিকানাটা হলো জান্নাতুল ফেরদাউস, ওই জান্নাতুল ফেরদাউস থেকে আমি পোশাক কিনেছি, এমনি এমনি নাই, ঈমান আমলের দাম দিয়া যুরকন সুবহানাল্লাহ। আমাদের মহিলারাও ফাতেমার মতো হওয়া দরকার আছে না নাই? ভাইরা আমার বন্ধুরা, আমার যে কথাটা বলা আমার উদ্দেশ্য ছিল, সাহাবাই ইকরামদের ভিতরেও যুবক ছিল, সাহাবাই ইকরামদের ভিতরেও যুবতী ছিল, আমাদের সমাজের মহিলারা হয়েছে উল্টা, এরা যত সুন্দর হোক আরো সুন্দর হইবার চায়, ঠিক না বেটি? বিভিন্ন রকমের মেকআপ করে আরো সুন্দর হতে চায়। আল্লাহর হাবিব আমাদেরকে দোয়া শিক্ষা দিয়েছেন, হ্যাঁ মা, এ পর্দা নিশিন বোন একটু মনোযোগ দিয়ে শোনো, আল্লাহর হাবিব শিক্ষা দিয়েছেন, আল্লাহুম্মা হাসান তা খলকি ফাহসিন খুলুকি, এ আল্লাহ আমার চেহারাটা যেমন সুন্দর বানাইছো আমার অন্তরটাও তুমি পরিষ্কার করে দাও। সুন্দর চেহারা হলেই জান্নাতে যাওয়া যাবে না, অন্তরটা সুন্দর হওয়ার দরকার, যেরকম আছে না নাই? মা বোনেরা যদি পর্দা নিশির হয়ে যায়, রোজাদার হয়ে যায়, নামাজি হয়ে যায়, স্বামীর আমানত ঠিক মতো রাখে, জান্নাতের আটটা দরজা দিয়া ডাকবে, যেই দরজা দিয়ে ইচ্ছা আপনি প্রবেশ করতে পারবেন, যেরকম সুবহানাল্লাহ, তাহলে যুবক যুবতীর দাম যেরকম আসে না নাই?
বুড়া মানুষের দাম আছে, এখানে অনেক মুরব্বীরা আছেন ভাইয়েরা আমার, যাদের চুলগুলো সাদা হয়ে গেছে, যাদের দাড়িগুলো সাদা হয়ে গেছে, এই মানুষের দাম আল্লাহর কাছে অনেক বেশি দাম। আল্লাহর হাবিব রহমাতুল্লিল আলামিন বলেন, সাদা দাড়িওয়ালা মুরব্বীরা আল্লাহর কাছে কোনো কিছু চাইলে আল্লাহ ফেরত দিতে লজ্জা পায়। যুরুকুন সুবহানাল্লাহ। পৃথিবীর ইতিহাসে একটা দামি একজন মানুষ ছিলেন, কাজী ইয়াহিয়া ইবনে আখসাম, অনেক বড় একজন মুহাদ্দিস, হাজার হাজার ছাত্রের উস্তাদ ছিলেন তিনি, কাজী ইয়াহিয়া ইবনে আখসাম রহমতুল্লাহ আলাইহ। যেমন আপনাদের কিশোরগঞ্জের একজন আলেম ছিলেন আজহার আলী আনোয়ার সাহেব রহমতুল্লাহ আলাইহ, নাম শুনছেন? উনি হাজার হাজার আলেম আর উস্তাদ। এমন একজন আরো বড় একজন মুহাদ্দিস ছিলেন কাজী ইয়াহিয়া ইবনে আখসাম রহমতুল্লাহ আলাইহ। কাজী ইয়াহিয়া ইবনে আখসাম রহমতুল্লাহ আলাইহ ইন্তিকালের সময় ওসিয়তনামা লিখে গেলেন, ওনার মৃত্যুর পর ওসিয়তনামা টান দিয়ে বের করে দেখা গেল উনি ওনার পরিবারের লোকদেরকে জানায় দিয়েছেন, আমি যদি এই মুহূর্তে দুনিয়া থেকে বিদায় হয়ে যাই, আমার চুল দাড়িগুলো কিন্তু সবগুলো পাকে নাই, দু চারটা পাকছে, বাকিগুলো কালো এখনো আছে। আধা বুড়া মানুষ, এখনো চুল দাড়ি সম্পূর্ণ পাকে নাই, আমি যদি এই মুহূর্তে দুনিয়া থেকে বিদায় হয়ে যাই, তাহলে আমার চুল দাড়িগুলা সাদা রং মেরে সাদা বানায় তারপরে কবরে শোয়াই বা যুরুকুন সুবহানাল্লাহ। জুয়ান মানুষ, চুল দাড়ি এখনো পাকে নাই, দু চারটা পাকছে আর কি, উনি বুড়া হইবার চায়, কারণ বুড়ার দাম বেশি, সুবহানাল্লাহ কন্যা। আর আমরাও তো বুড়া আছি, আপনার কিশোরগঞ্জের মানুষ তো মাশাআল্লাহ ভালো মানুষ, আমাকে কুমিল্লা অঞ্চলে মাঝে মাঝে দেখি, আরে আসরের খবর নাই, মাগরিবের খবর নাই, এশারও খবর নাই, তিন অক্ত চিল্লা লাগায় সাইস্টলে বয়ে বয়ে, এদিকে আছে নাকি? ওরে বাবা, ইন্টারন্যাশনাল শূন্য, সাইস্টলে বয়ে বয়ে চেয়ারম্যান সাহেব বালানা, সভাপতি বালানা, লাস্টে ইমাম সাহেবরাও সার দেয় না, হুজুরটার ইদানিং ফ্যাটটা বেড়ে গেছে, হে কিন্তু সারা বছরে একবেলাও খাওয়ায় না, ওরা আছে না নাই? এ দুনিয়ার বালা, দুনিয়ার সব খারাপ, একলা বালা, বয়ে বয়ে মোমবাতি টানে, কেউ আছে নাকি এমন? ওরে বাবা, লাস্টে একটা কষায় আমারে নাতিয়ে ডাক দেয়, ক দাদা, ক কি হয়েছে কোয়ালা, ক দাদির গালেও দেও এমনি শুনো দেও না, ফাকনার ঘরের ফাকনার, তুই এটার মজা কি বুঝবি, এটার নাম হলো শোক টান, এদিকেও আছে এমন? আরে নাই, ভাও কইতেছি, এমন জোরে টানে বিড়ি গলার রং যায় যেন সিঁড়ি, এমন জোরে টানে বিড়ি গলার রং যায় যেন সিঁড়ি, বুড়ার মুখে বিড়ির গন্ধ, বুড়ির ভাবনা নাই, বুড়া বিড়ি খায় টিভি চায় জুয়াও খেলায়, বুড়া বিড়ি খায়, ঠিক কিনা? সাবধান হয়ে যান, হ্যাঁ বুড়া মিয়া, বুড়া মানুষের দাম আল্লাহর কাছে অনেক বেশি। যেই সময়টা আপনি চাইস্টলে সময় কাটান, এই সময়টা মসজিদে আল্লাহর আবাদত করেন, আব্দুল কাদের জিলানির মতো ওলি হয়ে যাবেন, ঠিক না বেটি? কাজী ইয়াহিয়া ইবনে আখসাম রহমাতুল্লাহ আলাইহি জুয়ান হইবার চায় না, বুড়া হইবার চায়, বুড়া হইবার চায়, মৃত্যুবরণ করার পরে ওসিয়তনামা অনুযায়ী ওনার চুল দাড়িগুলো কৃত্রিমভাবে সাদা বানায় কবরে রাখা হয়েছে। জুয়ানকালের আইডি কার্ড আর বুড়া মানুষের চেহারা, আইডি কার্ডের ছবি আর চেহারার মধ্যে ব্যবধান আছে না নাই? ফেরেশতার আইডি কার্ড অনুযায়ী কবরে ঢুকছে দুই কাঁধে একটা বুড়া মানুষ, এরা চোখ বেসকায়া ভয় দেখায় বলে মার রব্বুকা, সুবহানাল্লাহ। না কাজী ইয়াহিয়া ইবনে আখসাম বুড়া সাইজা কবরে আসছে, সে ফিরিস্তাদের চোখ রাঙ্গানি দেখা বলে, কোনো কথা বলে না, হা হালা আর্য বলে না, প্রশ্নের সঠিক জবাবও দেয় না, শুধু ফিরিস্তাদের দিকে তাকায় তাকায় কি যেন গবেষণা করে, যেরকম সুবহানাল্লাহ। ফিরিস্তারা আল্লাহর কাছে কামেন্ট করে বলে, আল্লাহ তোমার কাছ থেকে আমাদেরকে দুইটা হুকুম দেওয়া আছে, দুইটা অপশন,
কেউ যদি হা হা লাত দিয়ে বলে তার জন্য জাহান্নামের ব্যবস্থা, আর কেউ যদি বলে হা হা লাত দিয়ে না বলে যদি বলে রব্বি আল্লাহ আমার রব জোরে বলেন একমাত্র কে, যদি বলে হা হা লাত দিয়ে তাহলে জাহান্নাম, যদি বলে রব্বি আল্লাহ তাহলে জান্নাত, কিন্তু তিন নম্বরের কোনো অপশন ফিরিস্তাদের দেওয়া নাই। কেউ যদি চুপ থাকে তার জন্য কি করা হবে ফিরিস্তারা জানে না, ডাক দেয়া বলে আল্লাহ তোমার এক বান্দার নাম হলো কাজী ইয়াহিয়া ইবনে আকসা, আমরা প্রশ্ন করলাম জবাবটাও দিল না, হা হা লা আদিও বলে না, শুধু আমাদের দিকে চোখ রাঙ্গায়া তাকায়া তাকায়া বলে, মনে মনে কি যেন গবেষণা করে যখন সুবহানাল্লাহ, আল্লাহ বলে তোমরা থামো আমি আল্লাহ তারে জিজ্ঞেস করবো জোরে কোন সুবহানাল্লাহ, আল্লাহ জানে না, আল্লাহ অন্তর যাবি তারপর জিজ্ঞেস করে হ্যাঁ কাজী আহেম নাকসাও কি হয়েছে তোমার ফেরেশতার প্রশ্নের জবাব দাও না কেন ফেরেশতাদের, কাজী ইয়াহিয়া ইবনে আকসাম ডাক দিয়া বলে আল্লাহ ফিরিস্তাদের প্রশ্নের জবাব দিব কি, তোমার হাবিবের হাদিসটা সত্য নাকি মিথ্যা সেদিকে আমি গবেষণা করতেছি জোরে কোন সুবহানাল্লাহ, কয় আমার হাবিবের কোন হাদিস নিয়ে তুমি গবেষণা করতেছ, এ আল্লাহ তোমার হাবিব বলেছেন ইন্নাল্লাহ লা ইস্তাহী লিশাইবাতিল মুমিন আও কামা কলা আলাইহি সালাতু ওয়াসসালাম, চুল সাদা দাড়িগুলো সাদা হয়ে গেছে, হ্যাঁ যুবক ভাইরা আমার তোমার দাদা বুড়া মানুষ দাদি বুড়া মানুষ তাদেরকে ধমক দিও না, তোমার নানা বুড়া মানুষ নানি বুড়া মানুষ তাদেরকে ধমক দিও না, তোমার আব্বা বুড়া হয়ে গেছে তোমার আম্মাও বৃদ্ধ হয়ে গেছে তাদেরকে ধমক দিও না, কারণ তোমার আমার দোয়া কবুল না হলো, মা বাবা যদি আল্লাহর কাছে কিছু চায় আল্লাহ ফিরায় দেয় না জোরে কোন সুবহানাল্লাহ, কাজী ইয়াহিয়া ইবনে আকসাম ডাক দেয় বলে আল্লাহ তোমার হাবিবের হাদিসটা সত্য নাকি মিথ্যা বুঝলাম না, কয় কি হয়েছে যেখানে তুমি আল্লাহ মুরব্বীদেরকে আলাদা সম্মান দিয়েছ, মুরব্বীদের হাত ফিরা দিতে লজ্জা পাও, সেখানে ফিরিস্তারা আমাকে যেইভাবে ধমক মেয়েরা জিজ্ঞেস করছে মার রব্বুকা সুবহানাল্লাহ, যেখানে তুমি আল্লাহ লজ্জা পাও সেখানে ফিরিস্তারা আমাকে আলাদাভাবে কোনো সম্মান দেখায় নাই, এবার তোমার পয়গম্বরের হাদিসটা সত্য নাকি মিথ্যা গবেষণা করতেছিলাম, আল্লাহ ডাক দেয়া বলে হ্যাঁ কাজী ইয়াহিয়া ইবনে আকসাম আমার হাবিবের হাদিসটা 100% সত্য, কিন্তু তুই তো এক নম্বরের বুড়া না, তুই তো দুই নম্বরের বুড়া সুবহানাল্লাহ, করনা চুলদারিগুলো তো পাকে নাই রং মাইরা সাদা বানাইছাস, আল্লাহ তাআলা জিজ্ঞেস করলেন ঠিক আছে রাখো আগে জবাব দাও প্রশ্নের জবাব পড়ে দাও আমার প্রশ্নের জবাব দে, আল্লাহর আরেক বান্দা ওনাকে স্বপ্নে দেখেছে কবরে ওনার সাথে কি হয়েছে স্বপ্নে তার কাছে বলেছেন উনি কিতাবে লিখেছেন আমরা পেয়েছি সুবহানাল্লাহ, কাজী ইয়াহিয়া ইবনে আকসামকে আল্লাহ জিজ্ঞেস করে হ্যাঁ কাজী ইয়াহিয়া ইবনে আকসাম কি হয়েছে তোমার মানুষ দুনিয়ার মানুষ জুয়ান সাজতে চায়, বৃদ্ধ মানুষটাও দাড়িগুলোর মেহেন্দি দেয় দাড়িগুলোতে কালো খেজাব লাগায়, এটা তো ভালো জিনিস অসুবিধা নাই মেহেন্দি দিলে, কিন্তু সমাজের অনেক বুড়া আছে গালগুলো বাঁকা হয়ে গেছে তারপরও চামড়া টাইনা টাইনা শেভ করে আসেনি, আমার আব্বা জান রহমতুল্লাহ বলতেন যে বুড়ো হয়ে গেছস এখনো দাড়ি চাষস বেটা এমনি কইতো ধমক দিয়া তোর থুতা তো জুতার মুড়ার মতো দেখা যায় এমনি কইতো, এটা ক্রিটিসাইজ করার জন্য বলছি না, দাড়িওয়ালা হয়ে যান দাড়ির ভিতরে সম্মান জোরে করে আছে না নাই, কাজী ইয়াহিয়া ইবনে আকসামকে আল্লাহ তাআলা জিজ্ঞেস করে হ্যাঁ কাজী সাহেব মানুষ জুয়ান হইবার চায়
আর তুমি সাদা দাড়ি লইয়া কেন কবরে আইলা? কাজী ইয়াহিয়া ইবনে আকসাম রহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়া বলে, এ আল্লাহ, তোমার হাবিব বলেছেন বুড়া মানুষকে আপনি সম্মান করেন, আমি যদি বুড়া আসাই যা কবরে শুয়ে যাই, ফিরিস্তারা আইসা যদি দেখে আমি একজন বুড়া মানুষ কবরে শুয়ে আছি, বুড়া চাচা মনে করে দাদা মনে কইরে আমাকে প্রশ্ন না করে যদি চলে যায় তাহলে তো আমি ছাড় পেয়ে যাব। যুরকুন সুবহানাল্লাহ, এ আল্লাহ, আমার যে আমল তোমার কাঠ গড়ায় দাঁড়ায় আমি কি জবাব দেব? এ আল্লাহ, তোমার কাঠ গড়ায় দাঁড়ায় আমি কি জবাব দিব? সেই ভয় পাইছিলাম জাহান্নামের আজাবের ভয় করে, এই জন্য আমি কান দাড়িগুলো সাদা বানাইলাম। আল্লাহ ডাক দেয়া বলে, হ্যাঁ কাজী ইয়াহিয়া ইবনে আকসাম, তুমি যেহেতু আমার আদালতকে ভয় পেয়েছ, তুমি যেহেতু আমি আল্লাহর আদালতকে ভয় পেয়েছ, এ কাজী ইয়াহিয়া ইবনে আকসাম, তুমি যেহেতু জাহান্নামের আজাবকে ভয় পেয়েছ, মানুষ দাড়িগুলো কালো বানাইবার চায় আর তুমি বুড়া সেই যে কবরে আসলা, আমি আল্লাহর ভয় অন্তরে থাকার কারণে আমি আল্লাহ তোমাকে কষ্ট দিব না, হে ফিরিস্তারা রে, আমি আল্লাহ তাকে মাফ করে দিলাম, এই মুহূর্তে তার কবরটা তোমরা জান্নাতে সাথে যোগাযোগ করিয়া দাও। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রথম বলেছিলাম তিন প্রকারের মানুষ, কয় প্রকার? যুবকদেরও কিছু কথা হলো, বুড়াদেরও কিছু কথা হলো, আর কিছু কথা বলি দোয়া হবে। যারা স্বেচ্ছাসেবক আছেন মুনাজাতের পরে তাবারক দিবেন, আপনারা রেডি হয়ে যান। ভাইরা আমার, বন্ধুরা আমার, তিন প্রকারের মানুষের কথা বলেছিলাম। এক প্রকারের মানুষ হলো যুবক শ্রেণীর মানুষ, আমরা যারা আছি আমরা আল্লাহর সময়টা আল্লাহর ইবাদতে কাটাতে হবে। দুই নম্বরের মানুষ হলো বৃদ্ধ মানুষ, এই বুড়া বয়সটা আল্লাহর ইবাদতে কাটাইতে হবে। আরেকটা হলো যুবকের শক্তির দরকার আছে, বুড়াদের বুদ্ধির দরকার আছে, কারণ যুবকের শক্তি বেশি, বুড়া মানুষদের বুদ্ধি বেশি। সুবহানাল্লাহ, না একটা ঘটনা আপনাদের শোনাই, আমার মুরব্বীর কাছ থেকে শুনছি, আমাদের দাদা পাশ, নিজের দাদা তো দেখি নাই, আমি যখন অবুজ শিশু ছিলাম তখনই দাদা মারা গেছে, নানা মারা গেছে আমার মার বিয়ের আগে। অতএব পাশাপাশির বাড়ির দাদার কাছে ঘটনাটা শুনতাম মাঝে মাঝে, এটা আপনাদের একটু শোনাই। এটা হলো এক বিবাহ অনুষ্ঠানে গেছে সব যুবক, বুড়া না যুবক, যুবক শক্তি কম না বেশি, আর বুড়া গ কি বেশি, বুড়াগড়ে দাম কম দিও না, বুড়াগো বুদ্ধি বেশি। বুড়ারা যে দেশি কই মাছ খাইছে আমরা এখনকার যুবকরা চোখেও দেই না, কেউ বুড়ারা ঠিক না বেটি, এরা দেশি মাছ যে শিং মাছ নিজেরা ধইরা খাইছে আমরা বাজারেও চোখে দেই না, এগুলা তাহলে এগোর চেয়ে বুদ্ধি আমাকে বেশি উপকার নেই, এখন যা খাই ফরমালিন, দুর্নীতিতে বড় আমরা। হইতে হইতে এমন এক দোকানদার গেছে, দোকানদার প্রতিদিন একটা কাস্টমারের ঘি দেয়, দুই দিন চার দিন পর পর ঘির জন্য আসে, এক পা আধা কেজি ঘি বিক্রি করে। তো ঘি বেচতে 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 একদিন এক দুই বছর পরে হঠাৎ করে এই ঘি খায়া দোকানদারের থেকে যে কাস্টমারে ঘি নিয়েছে আর পেট খারাপ হয়েছে,
বাড়িতে একটা ফাজন লইয়া, ফাজন ছিলেন তো, ফাজন কেন আপনারা, ফাজন লয়ে, হ্যাঁ ফলা বা ফাজন, এই ফাজন লয়ে দৌড় মারছে বাজারের দিকে গিয়া কয়, ওই দোকানদার দুই বছর ধরে তোর তো ঘি নেই, সবসময় এক নম্বর ঘি দেয়, আজকে ফসা ঘি কেন দিলি, খাইয়ে আমার পেট খারাপ হয়েছে। দোকানদারকে সাসা থামেন, কোনটার থেকে ঘি দিছি দেখে লই, ক সাসা এই দুই বছর ধরে কোনোদিন আপনার এক নম্বর ঘি দেই নাই, এ ফসা ঘি খাইতে খেতে খাইতে খেতে আপনার পেটে শুট করে রয়েছে, আজকে যখন ভুলে ইচ্ছে করে না ভুলে এক নম্বর ঘিটা দিছি, তখন আপনার পেট খারাপ হয়েছে। আরে ফরমালিন খাইতে খেতে আমগো এমন অবস্থা হয়েছে, যেটা বলতেছিলাম বুড়াদের বুদ্ধি বেশি, বুড়াদের বিবাহের অনুষ্ঠানে যাবে সব যুবকেরা এক সাসায় ডাক দিয়ে কয়, আরে আগে তো সন্দুক আছিল কাঠের সন্দুক, একটা সন্দুকে বইরা ব্যাগের মতো আমরা লইয়া যাই একজন রে, কারণ বুদ্ধিতে আটকায় গেলে আমি বুদ্ধি দিতে পারবো। তো বাস্কের ভিতরে বইরা বুড়ারে লয়ে গেছে বিবাহের অনুষ্ঠানে, সবার সামনে মনে করেন খাবার দিছে, খাবার দিছে মনে করেন টেবিলে বসে পাঁচজন, খাওয়ান দিছে বিশ জনের, আচ্ছা পেট ভরার পরে কি আর খাওয়া যায়, যত ভালো খাবার হোক খাওয়া যায় না। আজকে মাশাল্লাহ যার বাড়িতে খাইলাম গুড়া মাছের তরকারি পাকাইছিল, মাশাল্লাহ মনটা বইরে খাইছে, কিন্তু পেট ভরার করে কয়েকজন আরো লন ভরে গেছে, আরো ভালো দিলেও খেতে পারতাম না। পেট খালি থাকলে পান্থা ভাত কাঁচামরিচের পেঁয়াজ দিয়ে ডললে দুই প্লেট খাওয়ান যায়, এক সময় গেছে নি আমার। আর পেট ভরা থাকলে যদি পোলাও কুরমাও দেন সর মজা না, কারণ এর ক্ষুধা নাই এই জন্য মজা নেই। কয় পাঁচজন মানুষ তো আর বিশ জনের খাবার খেতে পারবে না, চতুর্দিকে লাঠিয়াল বাহিনী যুবক শ্রেণীর মানুষরা শাহিদারি করতেছে বিয়া বাড়িতে, কয় যুবকরা যেহেতু আইসে শাহিদারিও যুবকরা করতেছে, কয় খাওয়ান খাইয়া আজকা এখান থেকে বিদায় হবে নাইলে মাথা ফাটাইলাম, বিপদ কমছে না বাড়ছে, বুড়ো একটা আসেনি কথা কন না কা যুবকরা কারে বুড়া লইয়া আইছি ভালা কাম করছে, সন্দুক ফাঁক করে সাসা বুদ্ধি দাও, কত করে যে কইছে খাইতে বিশ জনের খাবার পাঁচজন খাইতে কইছে খা, কই কেমনে খাবো, কত করে কি টাইম বেঁধে দিছে এক ঘন্টা খাইতে হইবে, আরে না কইছে খাইতে, কই খাবি গুড়া গেড়ে হ্যাঁ লেপটিন বাড়াবি আবার খাবি, খায় আবার টয়লেটে যাবি, এমন করে খাইতে খেতে তোরা এক সপ্তাহ লাগায় খাস না, অসুবিধা নাকি, বুদ্ধি কম না বেশি, এটা মুরব্বীদের কাছে শুনছি, হইতে পারে আগের জামানা এমন ছিল। ভাইয়েরা আমার বন্ধুরা আমার, যুবক মানুষের শক্তি বেশি বুড়া মানুষের কি বেশি, আর আলেমদের পরামর্শ বেশি, আলেমদেরকে বোকা মনে করেন না, একজন আলেম না যারা বোকা মনে করবো, হ্যাঁ আস্তা বড় বোকা। আবু জাহেল রাসুলকে বলতো জাদুকর, রাসুলকে বলতো পাগল, আল্লাহ বলেন নুনুল কলামি ওয়া মা ইয়াসতুরুন মা আনতা বিনিমাতি রাব্বিকা বিমাজনুন, আপনি পাগল না আবু জাহেল পাগল, ঠিক না বেঠিক জোরে কোন, এক রাস্তা দিয়ে একজন ছাত্র যায়, ছাত্র পিচ্ছি পোলাবায় মাদ্রাসায় পড়ে, আপনারা ঘুম ধরতেছে দোয়া হয়ে যাবে, ছাত্র যাইতেছে রাস্তা দিয়া, যাওয়ার সময় দুই ইয়ং ম্যান যুবক হ্যান্ডসাম প্যান্ট শার্ট টাই পরা দাঁড়া, কই কই যাও, সমাজে কিছু মানুষ এমন আছে না টুপি দাড়িওয়ালা হুজুর মুজুর দেখলে তার শরীর চুলকায় আছে না, নাই এদিককে ক্রিটিসাইজ শুরু করছে, এই কই যাও, কয় মাদ্রাসায় যাই, কয় কেন, কয় সেখানে আসমানি এলেম শিখায়, সুবহানাল্লাহ, কয় আমরা একটা প্রশ্ন করে জবাব দাও, কয় করেন, ছোট মানুষ নাবালক শিশু বাচ্চা হেফজখানায় নুরানিতে পড়ে, ডাক দিয়া বলে এই পাশে যে একটা বিশাল বড় পুকুর আছে, পুকুর চিনেন তো, এই পুকুরে কয় বালতি পানি আছে বলতে পারবা, কয় হ্যাঁ এটাও বলতে পারবো, সুবহানাল্লাহ, না যারা প্রশ্ন করছে এরা কয়, আরে আমরাও তো জানি না কয় বালতি আছে, এরা আশ্চর্য হয়ে বলে বলো দেখি কয় বালতি আছে, সুবহানাল্লাহ, তো বালতি যদি পুকুরে সমান না হয় তাহলে এক বালতি আছে,
বালতি যদি 100 ভাগের এক ভাগ হয় তাহলে 100 বালতি আছে, বালতি যদি 1000 ভাগের এক ভাগ হয় তাহলে 1000 বালতি আছে। সুবহানাল্লাহ। তাহলে আলেমের পরামর্শের দরকার আছে না নাই? এক নম্বরে হলো যুবকের শক্তি, যুবকের কি, আর দুই নম্বর হলো বুড়াদের বুদ্ধি। যুবকের শক্তি যদি ইসলামের কাজে লাগে, বুড়াদের বুদ্ধি যদি ইসলামের কাজে লাগে, এই যুবক মানুষগুলো বুড়া মানুষগুলো যদি ওলামাই কেরামদের পরামর্শে চলে তাহলে আমরা সামনে আগাব, বাতিল আমাদেরকে দেখাই থর থর করে কাব্বে যখন, ঠিক না বেঠি? দোয়া হয় যে ভাইরা আমার, আমরা বেশি বেশি আমল করব। প্রথমেই কয়েকটা আমলের কথা বলেছিলাম, একটা হলো আমরা সালাম দিব, বলেছিলাম কুল হুয়াল্লাহর আমলটা বেশি বেশি করব। আরেকটা হলো ভাইর আমার, বন্ধুর আমার, শেষ পর্যায়ে আরেকটা বড় আমলের কথা বলে যাই, সেটা হলো পাঁচ ওয়াক্ত নামাজ রকন। সুবহানাল্লাহ। এবার আপনার নবী বিশ্ব নবী রহমাতুল্লিল আলামিন দুনিয়া থেকে বিদায় হয়ে যাবেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আছেন, ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা পাশে বসে আছেন। হঠাৎ করে দরওয়াজার সামনে থেকে কে যেন আওয়াজ দেয়, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, অনুমতি আসেনি আমি ঘরে একটু ঢুকবার চাই। সুবহানাল্লাহ। বলে আম্মা জান ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আব্বা আপনি তো অসুস্থ মানুষ, আমি একটু দেখে আসি দরজার বাহিরে কে আসছে। ফাতেমা দরওয়াজা খুললেন, তাকায় দেখে জমিনে দুইটা পা, মাথাটা হলো আসমানে, দুইটা চোখ বড় বড় দিঘির সমান যখন। সুবহানাল্লাহ। দেখে দরজা লাগায় ফেলেছে, যা বলে আম্মা আব্বা বাহিরে যে দৃশ্য দেখলাম এটা আর কেউ নয়, বোঝা গেল অন্য কেউ নয়, এটা হয়তো কোনো ফেরেশতা হতে পারে। আল্লাহর হাবিব মাথা উঠায় তাকা দেখে, এ মা এটা আর কেউ নয়, হাজা মালাকুল মউত যুরকুন। সুবহানাল্লাহ। আল্লাহর নবীকেও ছাড় দেয়নি, সবাই চলে যেতে হবে। আপনি আমি অত একদিন দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, জানি না কোন দিন দানে মালাকুল মউত আজাইল আমাদের সামনে এসে যায়, মানুষ আমার মরণের খবরটা শুনে মসজিদে চলে যাবে, মাইকে ঘোষণা হয়ে যাবে মুজাম্মেল হক সাইদ দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বলে ফেলবে মানুষ। মরহুমের জানাজার নামাজ সময় হয়তো পরে জানানো হবে অথবা টাইমটাও বলে দেওয়া হবে, কয়েকজন দৌড়ে বাজারের দিকে রওনা হবে কাফনের কাপড় কিনবার জন্য, কয়েকজন মিলে বড়ই পাড়ের বড়ই পাতার গরম পানি করতে ব্যস্ত হয়ে যাবে, কয়েকজন বাঁশ কাটতে ব্যস্ত, আর কয়েকজন কোদাল নিয়ে কবরস্থানের দিকে রওনা হয়ে যাবে, কবর খনন করতে হবে, আমাকে শেষ বিদায়ের গোসল দেওয়া হবে। জীবনে কত দামি দামি পোশাক পরলাম, এই দামি পোশাকগুলো আমার শরীর থেকে একটা একটা করে খুলে ফেলা হবে। হ্যাঁ মা বোনেরা আমার, আপনি একদিন নতুন কাপড় পরিধান করে এই বাড়িতে নববধূ সেজে এসেছিলেন গো মা, যেদিন আপনি নববধূ সেজে নতুন কাপড়ে জড়াইয়া নববধূর বেশে যখন এই গ্রামে এসেছিলেন, এই বাড়িতে এসেছিলেন, পাড়া প্রতিবেশী সব মহিলারা ভিড় জমাইছিল আপনাকে দেখতে, আর একদিন এমন সময় আসবে সেদিনও এলাকার মহিলারা আপনাকে দেখতে আসবে, তবে প্রথম নববধূ সেজে এসেছিলেন সেদিনও নতুন কাপড় পরেছিলেন, আর শেষ বিদায়ের গোসল দেওয়ার পরও নতুন কাপড় পরাবে।
শ্বশুর বাড়ি থেকে বাপের বাড়ি যান, বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়িতে আসেন, অসুবিধা নাই, ঘর থেকে বের হন, ঘরে আবার ঢুকেন, কিন্তু শেষ বিদায়ের গোসলটা করায়া আপনাকে জনমের তোরে স্বামীর ঘর থেকে বের করা হবে, আর কোনোদিন স্বামীর দরওয়াজা দিয়ে আপনাকে ঢুকতে দেওয়া হবে না। একটু মনটা নরম করে দেন, একটু কবরের মোরাকাবা করেন ভাইরা আমার, আবার পোশাক গুলো খুলে ফেলা হবে, জীবনে কত গোসল করলাম, দেশ বিদেশের সাবান দিয়া বিভিন্ন গ্রানওয়ালা সেন্টওয়ালা যাওয়া কাপড় গায়ে দিলাম, সাবান দিয়া গোসল করলাম, শ্যাম্পু দিলাম, কন্ডিশনার দিলাম, বিভিন্ন হরেক রকমের তেল ব্যবহার করলাম, কিন্তু শেষ বিদায়ের গোসলটা হবে এমন যেদিন আমার নিজের শরীরটা নিজে পরিষ্কার করতে পারবো না, এমন একটা সময় চলে আসবে মশারি টানায় পর্দা সহিত আমাকে গোসল করা দেওয়া হবে, নিজের জামাটা চেঞ্জ করতে পারবো না, কতবার নিজের শরীরের কাপড় বদলাইলাম তার কোনো হিসাব নাই, কিন্তু শেষ বিদায়ের সময় আমাকে গোসল দেওয়া হবে, কাপড়টা পাল্টা দেওয়া হবে, এমন কমজোর আমি হয়ে যাব যেদিন আমার শরীরের কাপড়টা পাল্টানোর ক্ষমতা আমার থাকবে না, তারপর আমাকে নতুন কাপড়ের প্যাকেট বানিয়ে দেওয়া হবে, তারপর কবরস্থানে নেওয়ার আগে জানাজার মাঠে নেওয়া হবে, জানাজার মাঠে শত শত মানুষ আমার জানাজা পড়বে, জানাজা পড়ে সবাই চলে যাবে না, কিছু মানুষ বাহিরে চলে যাবে, কিছু মানুষ কয়েকজন আত্মীয় স্বজন কবরস্থানে যাবে, কবরস্থানে যখন আমার লাশটা দাফন করা হবে আমাকে একটা গাড়ি থেকে নামানো হবে, যে গাড়িটাকে বলা হয় শেষ বিদায়ের খাট, মুর্দারের খাট বলা হয়, এটাকে শেষ বিদায়ের গাড়ি বলা হয়, যেই গাড়ি চলার জন্য চাকা লাগে না, অকটেন লাগে না, ফয়েল লাগে না, চারজন শক্তিশালী মানুষের প্রয়োজন হয়, চারজন লম্বা লম্বা মানুষ, এক বয়সের মানুষ, চারজন মানুষ একজন খাটো একজন লম্বা হলে হবে না, চারজন মানুষ কাছাকাছি লম্বার মানুষগুলো চার কাঁধে বহন করবে, এই খাট থেকে আপনাকে নামাবে, জীবনে কত গাড়িতে উঠলাম, আবার গাড়ি থেকে নামলাম, আবার গাড়িতে উঠলাম, আবার নামলাম, জীবনে কতবার নৌকায় উঠলাম, আবার নামলাম, জীবনে কত বিমানে উঠলাম, আবার নামলাম, শেষ বিদায়ের গাড়ি থেকে নামানো হবে, জীবনে আর কোনোদিন দ্বিতীয়বার উঠার সুযোগ দেওয়া হবে না, কবরে দুই তন তিনজন মানুষ নেমে যাবে আমার লাশ বহন করে নামাবার জন্য, তিনজন সাহসী শক্তিশালী মানুষ, সবার চাইতে সাহসী কয়েকজন মানুষ কবরস্থানের কবরে নামবে, এরা আমার লাশটা রাইখা, এবার একজন একজন করে দুইজন যখন উঠে যাবে, আস্তে আস্তে কবরের বাসিন্দার কোলে যায় কামড় মারবে, লাশ পর্যায়ে শেষের মানুষটাও যখন লাফ মেরে উঠে যাবে, আস্তে আস্তে কবরটাকে অন্ধকার বানায় দিবে, বাসের ছাউনি দেওয়া হবে, কলা পাতা দেওয়া হবে, মাচাই দেওয়া হবে, তারপর আস্তে আস্তে মাটির নিচে আমাকে দাফন করে দিবে, তখন আমার কোলে যেয়ে কামড় মরবে, কি হলো রে, এই বাড়ি ঘর কার জন্য সাজাইলাম, এই বিশাল বড় 500 কোটি টাকা দামের গাড়ি বাড়িটা কার জন্য সাজাইলাম, 5 কোটি টাকা দামের গাড়িটা কার জন্য কিনলাম, এমন সুন্দর দামি দামি পোশাকগুলো কার জন্য, ব্যাংক ব্যালেন্স কার জন্য সাজাইলাম, দোকানপাট মার্কেট কার জন্য গড়লাম, এ আমার সন্তান আমাকে একা রাইখা তোমরা চলে যাও, একটু কি তোমাদের মায়া লাগে না, তখন বুঝে আসবে কবরের জগতে আমার আল্লাহ ছাড়া কেউ আপন নাই, কবরে আমাদের আপন জোরে বলেন একমাত্র কে, আমরা যদি 5 ওয়াক্ত নামাজ নিয়ে যাই তাহলে কবরের জগতে পার পাওয়া যাবে, আর বেনামাজি হলে দুনিয়াতেও আজাব কবরের জগতেও আজাব শুরু হয়ে যাবে,
বেনামাজির কবরটা দুই পাশ থেকে সংকীর্ণ হয়ে যাবে, দুই পাশ থেকে মাটি চাপতে 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 এমন জোরে চাপ মারবে, মানুষ কবরের লাশটা এক পাশ থেকে আরেক পাশের হাড্ডির ভিতরে ঢুকিয়া যাবে, চিৎকার করে কাঁদবে, কেউ সেদিন সাড়া দেওয়ার মতো থাকবে না। জাহান্নাম থেকে দরওয়াজা খুলে দেওয়া হবে, জাহান্নামের আগুন আপ ডাউন করবে, জাহান্নামের সাপ তার কবরে আসতে থাকবে, সাপে কাটবে রে গুর্জ মারবে রে, কঠিন আজাব হইবে শোনো বেনামাজির কবরে, সাপে কাটবে রে গুর্জ মারবে রে, কঠিন আজাব হইবে শোনো বেনামাজির কবরে। তাহলে নামাজ না পড়লে কবরে আজাব আছে না নেই? পরকালে আর বহুত আজাব আছে। আর যদি আমরা পাঁচ ওয়াক্ত নামাজি হয়ে যায়, দুনিয়াতেও শান্তি, কবরে যখন ফেরেশতারা প্রশ্ন করবে, আল্লাহর হাবিব রহমাতুল্লিল আলামিন বলেন, ফেরেশতাদের সওয়ালের জবাব আল্লাহ সহজ করে দিবে, যুরুকুন সুবহানাল্লাহ। তাহলে আরেকটা আমল হলো পাঁচ ওয়াক্ত নামাজ, কয়ক্ত নামাজ। এই নামাজ কি শুধু পুরুষদের না মহিলাদেরও? মহিলা পুরুষ সবার জন্য। সামনে আসতেছে মাহে রমজান, মাহে রমজানের রোজা নফল না ফরজ? আমরা বেশি বেশি দোয়া করি আল্লাহ যেন আমাদের হায়াত বরকত দেয়। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়াল্লিগনা রমাদান, যুরুকুন আমিন। একটু মহাব্বতে জিকির করি, লা ইলাহা লা ইলাহা, আচ্ছা আচ্ছা, লা ইলাহা দোয়ার আগে দিয়ে আলাম না, দোয়ার মধ্যে না, দোয়ার আগে দেওয়া হইলে পরে দোয়া করবো, এর ভিতরে সঙ্গে গেলাম না, অসুবিধা আমি আমি বলে দিই। থামেন থামেন, যারা স্বেচ্ছাসেবক আসেন দ্রুত আসেন মাহফিলের ফ্যান্ডেলের ভিতরে, যারা তাবারক দিবেন তাবারক নিয়ে চলে আসেন ভিতরে, আর আমরা যারা আছি আমি একটু জিকির করব, জিকিরের ফাঁকে আপনারা কাতারগুলো সোজা করেন, এভাবে আক পিস হয়ে যান, তাহলে কাতার সোজা হয়ে যাবে, একটু কেউ যায়েন না। আশা ছিল যাব মদিনায়, আমার সাথে আপনারা বলতে পারেন, মনে বড় আশা ছিল, মনে বড় আশা ছিল, সালাম আমি করব গিয়ে নবীর রওজায়, মনে বড় আশা ছিল যাব মদিনায়, মনে বড় আশা ছিল, আরব সাগর পাড়ি দেব নেই কো আমার তরি, পাখি নয় যে উড়ে যাব ডানাতে ভর করি, আমার আশায় আছে সম্বল নাই করি কিয় পায়, মনে বড় মনে বড় আশা ছিল, কাফেলাতে কে যাও তুমি কে যাও বে তরি, আমায় সঙ্গে করে নাও না ভাই খানি কৃপা করি, কাফেলাতে কে যাও তুমি
কে যাও বে তরি আমার সঙ্গে করে নাও নাও ভাই খানি কৃপা করি সঙ্গে যদি না লও মোহরে গিয়ে মদিনা এই গরিবের সালাম দিও মদিনার বাদশায় আমার সালাম খানি পৌঁছে দিও নবীর সেরাও যায় মনে বড় মনে বড় আশা ছিল সালাম আমি করব গিয়ে সালাম আমি করব গিয়ে নবীর রাও যায় মনে বড় আশা ছিল যাব মদিনায় মনে বড় আল্লাহ সবাইরে যাওয়ার তৌফিক দাও জোরে কোন আমিন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার যারা দায়িত্বে আছেন সবাই বসে যান। জি আচ্ছা আচ্ছা এক বছরই দেশ তো হ্যাঁ হ্যাঁ বৃষ্টি হইতেছে না, বৃষ্টির জন্য দোয়া করবেন আর ফসলের জন্য দোয়া করবেন যে আল্লাহ হেফাজত করে। মাশাআল্লাহ এলাকায় ফসল হয় এরি ধান একবার হয় না, আমাদের এলাকায় দুইবার হয়, কিছু কিছু এলাকায় দুইবার হয়। হ্যাঁ তো আপনাদের ধানের জন্য দোয়া চাইছে আল্লাহ যেন ফসলে জমিনগুলো বৃষ্টি দিয়া হোক বৃষ্টি না দিয়া হোক আল্লাহ যেন ভালো করে, ঠিক না? বৃষ্টি দেখ বা না দেখ আল্লাহ যেমন পারে এমনি ভালো রাখ, আল্লাহ যেন হালাল রিজিকের খাজানা বুলন্দ করে সকলে বলে আমি। বেশি বেশি দোয়া সবাই বসে যান না, দুইবার করতে দিব, বসেন বসেন তাড়াতাড়ি তাড়াতাড়ি বসেন। যুবক ভাইয়েরা সবাই বসে যান, দোয়া হবে, দোয়ায় সবাই শরীক হন, তাবারক পাবেন, পর্যাপ্ত পরিমাণের তাবারকের ব্যবস্থা আছে, আপনারা সবাই তাবারক নিয়ে যাবেন। যদি দু একজন বাদ থাকেন পরে নিয়ে যান, অসুবিধা নেই। সবাই দোয়ায় শরীক হয়ে সবার জন্য দোয়া চাই, অনেক মুর্দিকান আছে তাদের জন্য দোয়া হবে। আর আমি ভাবি না এত সময় কথা বলবো, আল্লাহ বলাইছে, আমার টার্গেট ছিল 12:15 ভিতরে শেষ করবো, তো মোটামুটি অনেকটা টাইম আরও বেড়ে গেছে, কষ্ট নেবেন না, কথা বেড়ে গেছে এই জন্য কষ্ট নেবেন না। আল্লাহ তাআলা যুবকদেরকে বরকত দিক, মুরব্বীদেরকেও বরকত দিক, সকলে বলে আমিন। আর আপনাদের ইমাম সাহেব বন্ধু মানুষ মহাব্বতে দাওয়াত দিয়েছে, ওনার বাড়ির এলাকায় আমি গেছি দুইবার, একবার ওনাদের বাড়িতে আর একবার মিঠামইনের শেষ এলাকায় হুজুরে চিনে, হ্যাঁ হ্যাঁ ওই এলাকায় গিয়েছিলাম। তো আপনাদের মিঠামইনে দ্বিতীয়বার আজকে আসলাম ওই একই থানাতে। আসলে এইসব এলাকায় একবারে ঘনিষ্ঠ লোক ছাড়া আসি না, যে মিঠামইনে যেখানে আসছিলাম এরা ঢাকা যায় দাওয়াত দিয়ে আসছে, ঢাকাতে থাকে ওরা, এই জন্য আসা হয়েছে। ওখানে যে আপনাদের ইমাম সাহেবদের সাথে পরিচয় হয়ে গেল, তা আপনাকে ইমাম সাহেবের খাতিরে এখানেও আসলাম। এই যে একটা মহাব্বত তৈরি হয়েছে, এটা আল্লাহ জান্নাত পর্যন্ত যেন কবুল করে সকলে বলে আমিন। যুবকদের জন্য দোয়া চাইছে, কবরবাসীদের জন্য দোয়া চাইছে, সবাই সবার জন্য দোয়া করি। ইমাম সাহেব যারা আপনি দোয়া করেন, মুরব্বী আপনারা কেউ দোয়া করেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়ালা আলিহি ওয়াসহাবিহি আজমাইন। রব্বানা যালামনা আনফুসানা ওয়াইন লাম তাগফির লানা ওয়াতারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন।
ইয়া রাব্বাল আলামিন ইয়া আকরামাল আকরামিন আগমানি গভীর জনিতে তাহাজ্জুদের সময় আমরা কতিপয় গুনাহগার তোমার শাহী দরবারে দুইটা হাত উঠায় দিলাম। আসর থেকে পর্যন্ত যা কিছু আলোচনা হয়েছে ভুল ভ্রান্তি মার্জনা করিয়ার হাদিয়া লক্ষ কোটি গুণ বাড়াইয়া বিশ্ব নবী রজা ছাড় সোনার মদিনায় সবুজ রঙের গুম্বজ নিচে পৌঁছা দাও। আগো মালিক তাকে উসেলা করে বাবা আদম আলাইহিস সালাম থেকে মুনাজাত পর্যন্ত যত মুমিন মুমিনাত অন্ধকার কবরের বাসিন্দা আছে প্রত্যেকের কবরের হাদিয়াগুলো পৌঁছা দাও। আয় আল্লাহ, খাস করে আমরা যারা হাত বাড়াইলাম জানি না কে জানি মা দুখিনী হারাইয়া প্রাণের আব্বা জান হারাইয়া এতিমের মতো হাত বাড়াইছে গো আল্লাহ। জানি না গো মালিক কার মা বাবার কবরে জাহান্নামের আগুন কামড়াইতেছে, জানি না গো মালিক কার মা বাবার কবরে জাহান্নামের সাপ দংশন করছে, জানি না গো আল্লাহ কার মাতা পিতার কবরে জাহান্নামের আগুন দাও দাও করে জ্বলতেছে। ইয়া রাব্বাল আলামিন ইয়া আকরামাল আকরামিন গো মালিক তাদের পক্ষ থেকে মাফ চাই ক্ষমা চাই। আজকের এই মুনাজাতের উসিলায় তাদের কবরগুলো জান্নাতের বাগান বানা দাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আগো মালিক তোমার কাছে আরেকটা দরখাস্ত করি, আমরা গুনাহগার তোমার নাম গফফার, আমাদের অল্প আমল, আমলের দিকে তাকাইলে জান্নাতের আশা করতে পারি না, এত বেশি গুনাহ আমাদের আমল নামায় জমে গেছে, গুনাহের দিকে তাকাইলে জাহান্নাম ছাড়া চোখে দেখি না। এ মালিক আমাদের গুনাহের দিকে না তাকায়া তোমার রহমানুর রহিম নামের উসিলা আমাদের সকলের জিন্দগির সব গুনাহ খতা মাফ করিয়া দাও। আদর কো রিয়ামানো সালা বানায়া কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া, গুনার বোঝা মাথায় লয়া আমরা দেশ বিদেশে ঘুরি, কোন দিন জানি আজরাইলের হাতে ধরাও পড়ি, খবরেরই আজাব যদি মানুষ দেখিত ঘর বাড়ি ছাড়িয়ারে পাগল হইত, তুমি ছাড়া কারি কাছে আমরা করি বড়দান, তুমি বিনে কে বুঝিবে মনেরই বেদন, তুমি যদি মাফ না কর আল্লাহ বান্দারে বলো তোমার বান্দা যাবে কার কাছে। ইয়া রাব্বাল আলামিন তুমি ছাড়া আমাদের মাফ করানো ওয়ালা আর কেউ নেই, আগো মালিক তোমার দরবার ছাড়া আমাদের আর কোনো দরবার নাই, দুনিয়ার ভিক্ষুক এক দরজা থেকে তাড়া দিলে অন্য দরজায় যায়, আবার তাড়া দিলে আরেক দরজায় যাওয়ার সুযোগ হয়, আমরা একমাত্র তোমার দরজার ভিখারি গো মাওলা, তুমি ফিরাইয়া দিলে যাওয়ার মতো জায়গা আমাদের কোথাও নাই। ফিরা দিও না, এই গভীর রাতে যুব সমাজের আয়োজনে আমরা হাত বাড়াইলাম, আমাদের সকলের জিন্দগির সব গুণাগুলো মাফ করে দাও, আমাদের মা বোনদেরকে পূর্ণ স্বামীর খেদমত করে পর্দানিশি না আবেদা জাহেদা সালেহা বানায় দাও, আমাদের পুরুষ মহিলা সবাইকে পাঁচ ওয়াক্ত নামাজি বানায় দাও, আমাদের প্রত্যেকটি ছেলে মেয়ে কোরআনি শিক্ষায় শিক্ষিত হয়, পিতা মাতা ও সমাজের খেদমত করার তৌফিক দান করে দাও। আয় আল্লাহ আমাদের প্রত্যেকটা পুরুষকে সুন্নতি দাঁড়িওয়ালা বানায় দাও, সুন্নতি টুপিওয়ালা বানাও, সামনে রমজান আসতেছে রোজাগুলো রাখার তৌফিক দিও। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাওয়াল
ওবলিগনা রমাদান। হে মালিক, তোমার কাছে একটা দরখাস্ত করি আল্লাহ, এই এলাকা নিচু এলাকা ফসল লাগাইছে মানুষ, আল্লাহ তুমি ফসলগুলো ভালো রাখো, হালাল রিজিকের খাজানা তুমি বুলন্দ করিয়া দাও, আল্লাহ সকলের হালাল কামায় তুমি বরকত নাজিল করিয়া দাও, আসমানি গজব আসমানে উঠায় নিও, হাওয়ায় গজব বাতাসের সাথে মিশায় দিও, জমিনে গজব জমিনে দাফন করে দিও, সর্বপ্রকার বালা মুসিবত থেকে ফসলগুলো হেফাজতে রাখো। হে মালিক, যুবক ভাইয়েরা এলাকাবাসী মিলে এই সুন্দর একটা আয়োজন করেছে, যারা টাকা দিয়া পয়সা দিয়া বুদ্ধি পরামর্শ দিয়া এমন জান্নাতের বাগান সাজাইছে, প্রত্যেকের মনের নেক আশাগুলো পূরণ করিয়া দাও। আল্লাহ জানি একদিন আমিও দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, আল্লাহ সাদা মার্কিন কাপড়ের প্যাকেট বানে আমাকে কবরে শোয়া দিবে, সাদা কাপড়ের কাপড় পরার আগে এহারামের দুইটা কাপড়ে নিজেকে জড়ায়া লাব্বাইক লাব্বাইক বলে বলে তোমার ঘর বাইতুল্লাহ তওয়াফ করার তৌফিক আমাদের সবাইকে দান করে দাও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রোজা ছাড়ার পাশে যে সালাম দেওয়ার দুরুদ পড়ার তৌফিক দান করে দাও। আল্লাহ, মক্কার মানুষ কত ভাগ্যবান, মন চাইলে মক্কার সামনে চলিয়া যায়, মদিনার মানুষ কত ভাগ্যবান, মন চাইলেই মসজিদে নববীতে চলিয়া যায়, আমরা কপাল পড়া 6,000 কিলোমিটার দূরের মানুষ, কিন্তু মন কান্দে বারবার বারবার মক্কা মদিনায় যাইতে। আল্লাহ, আমাদের সবাইকে বারবার বারবার মক্কা মদিনা যাওয়ার তৌফিক নসিব করে দাও, সকলের নসিবে হজ্জ মামরুর নসিব ফরমাও। আল্লাহ, অনেকে অসুস্থ শিফা দান করো, যারা অভাবে আছে অবনটনগুলো দূর করে দাও, যারা ঋণগ্রস্ত আছে ঋণ পরিশোধ করার তৌফিক দাও, যারা বিমারি আছে বিমারি থেকে শিফা দান করো, সর্বপ্রকার বালা মুসিবত থেকে হেফাজত ফরমাও। আল্লাহুম্মা ইহফাজনা মিন কুল্লি বালাইদ দুনিয়া ওয়া আযাবিল আখিরা ওয়া তুওয়াফফানা মুসলিমা ওয়া আলহিকনা বিস সালিহিন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন وسلام على المرسلين الحمد لله رب العالمين ارحمنا معهم برحمتك يا ارحم الراحمين السلام عليكم।